নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি একটি পেছনে ক্রাউন তৈরি করব, সেই জন্য একটি গোল করে মাটি কেটে নিয়ে ক্রস করে নিয়েছি। এরপর সুন্দর করে আমি আমার ক্রাউনটাকে সাজানোর জন্য ছোট ছোট মাটি কেটে মাটির ডিজাইন তৈরি করে পরপর এইভাবে বসিয়ে নেব। যেভাবে আমি ডিজাইনটি রাখতে চাই সেইভাবেই আমি কেটে কেটে মাটিতে ধীরে ধীরে বসাবো। এরপর আমি এইভাবে দুটো মাটির নকশা করার জন্য দুটো কলকা নোতপা টাইপের করেছি, কলকা টাইপের করেছি। এইগুলো আমি এর সাথে এখানে সেটিং করে বসিয়ে দেবো। পরের পর একইভাবে এইভাবে আমি সাজাতে থাকবো। এখন সম্পূর্ণটা তো দেখানো সম্ভব নয়, তাই কিছু কিছু পার্ট আমি ভেঙে দেখাচ্ছি। এতে কিন্তু অনেক সময় লাগবে, তাই খুব ধৈর্যের সাহায্যে এইসব কাজগুলো করতে বসাই ভালো। অল্প ধৈর্য থাকলে কিন্তু এইভাবে ছোট 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 করে একটু একটু করে মাটি কেটে করাটা সম্ভব হবে না। এটা কিন্তু অনেকটাই সময় হয়ে গেল আমার করতে করতে, এখনও কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি। আশা করি এটা আরও 1 ঘন্টার বেশি টাইম লাগবে। তো আমি চেষ্টা করব যতটা সম্ভব শৌখিন করে বা সুন্দর করে আপনাদেরকে দেখানোর। প্রতিটা স্টেপ আমি বলতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। এরপর একটু দানা দিয়ে ছোট ছোট মটরের মতো দানা দানা করে সাজাবো, তবে মটর দানাগুলো বড় থেকে ধীরে ধীরে আমি ছোট করে আনবো। আপনারা চাইলে একই রকমও করতে পারেন, যার যেরকম ভালো লাগে। ধীরে ধীরে আমি এভাবে ছোট ছোট করতে করতে আনবো। এটা কিছুটা সময় আমি টানতে দিয়েছিলাম, এরপর এটাকে সুন্দর করে আমি জল দিয়ে পরিষ্কার করে নেব। সম্পূর্ণ কাজটাকেই আমাকে জল দিয়ে পরিষ্কার করতে হবে, এতে এটা দেখতে সুন্দর হবে আরও। চলুন জল দিয়ে পরিষ্কার করে নেওয়া যাক।